Hello viewers, this is Alamin Roman and you are watching the Way of Solution. RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। যারা রেলওয়ের ALP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের CBT অর্থাৎ কম্পিউটারাইজড বেস টেস্ট কবে হবে? সেই CBT एग्जाम ডেট ডিক্লেয়ার হয়ে গেছে অলরেডি, সো কবে হবে সেই পরীক্ষাটি জানবো আমরা এখনি। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা এখন চলে এসেছি rrbkolkata.gov.in এর অফিশিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ আমরা রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের যে কোনো জোনের আপনি অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারেন এই নোটিশটি নেওয়ার জন্য। আসার পরে দেখতে পাচ্ছেন CN01 এর এখানে প্রথমেই যে নিউ আপডেট রয়েছে, নোটিশ ফর সিবিটি ডেটস ফর CN01 18, এখানে জাস্ট এটা ক্লিক করব, করে পিডিএফটি ডাউনলোড করব, করে ডিরেক্টলি ওপেন করব। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নোটিস অন ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি। আপনারা জানেন যে আরআরবির এই যে রেলওয়ে গ্রুপ ডি কিংবা ALP, এতে এত বিপুল পরিমাণ অ্যাপ্লিকেশন জমা পড়েছে যার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা করাতে কিন্তু অনেকটাই দেরি হচ্ছে, যেটা নিয়ে অনেকদিন আগে আমি একটি ভিডিও করে দিয়েছিলাম যে প্রায় 2.1 সামথিং অ্যাবভ ক্রোর অ্যাপ্লিকেশন জমা পড়েছে, যার কারণে এত হিউজ পরিমাণ স্টুডেন্টের এক্সাম একসঙ্গে কমিট করা অনেকটাই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেই কারণে আপনাদের এটা কিন্তু শিডিউল অনুযায়ী হবে, অর্থাৎ ধাপে ধাপে হবে, সবার কিন্তু একদিনে হবে না সিবিটি টেস্টটা। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট স্টেজ অফ কম্পিউটারাইজড টেস্ট সিবিটি ফর রিক্রুটমেন্ট অফ ALP অ্যান্ড টেকনিশিয়ান হ্যাজ বিন শিডিউল্ড, ক্যান্ডিডেট মে নোট দেয়ার ফলোয়িং। অর্থাৎ যারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান পদের জন্য আবেদন করেছিলেন তাদের সিবিটি শিডিউলটি হচ্ছে এইরকম, যেমনটি হচ্ছে কমিটমেন্ট অফ ফার্স্ট স্টেজ সিবিটি অর্থাৎ প্রথম পর্বের যে পরীক্ষাটি হবে কম্পিউটারাইজড বেসড টেস্ট, সেটি হবে 9/8/2018। ভালো করে দেখে নিন, 9/8/2018 হচ্ছে সিবিটির প্রথম টেস্ট, এবং এরপরে দেখা যাবে কয়েকদিন পরে আবার দ্বিতীয় টেস্ট, তারপর তৃতীয় টেস্ট, যত সংখ্যক স্টুডেন্ট রয়েছে সেইভাবে কিন্তু ডেট ভাগ করা হবে। এবং দু নম্বরে যেটি রয়েছে, অ্যাক্টিভেশন অফ মক টেস্ট লিঙ্ক অন ফার্স্ট স্টেজ সিবিটি। অর্থাৎ এই যে 9/8/2018 তারিখে আপনারা সিবিটি এক্সাম দেবেন, অর্থাৎ ফাইনাল এক্সাম দেবেন, তার আগে যদি আপনারা চান তো আপনারা যেটি দিতে পারেন অনলাইন মক টেস্ট দিতে পারেন, এবং সেই অনলাইন মক টেস্ট দেওয়ার লিঙ্ক অ্যাক্টিভ করা হবে 26/7/2018 তারিখে। এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, আপনি সিবিটি টেস্ট দিচ্ছেন 9/8/17 মানলাম, তার আগে আপনি যদি চান মক টেস্ট অর্থাৎ নিজের যোগ্যতাটা যদি আরো একবার যাচাই করে নিতে চান, সেই মক টেস্ট কিন্তু আরআরবি অ্যারেঞ্জ করবে, এবং সেই মক টেস্টের লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করা হবে 26/7/2018, যখনই মক টেস্ট আপডেট হবে এই নিয়ে অলরেডি আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ইন্টিমেশন অফ এক্সাম সিটি ডেট অ্যান্ড সেশন অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ কোন শহরে পরীক্ষা এবং ডেট অ্যান্ড সেশন অফ দ্য ক্যান্ডিডেট, কবে কার কেমনভাবে পরীক্ষা হবে, এই সমস্ত কিন্তু জানা যাবে 26/7/2018 পর থেকে। তারপরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, ডাউনলোড ই কল লেটার, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে কল লেটার, অর্থাৎ ইন্টারনেট থেকে যে সফট কপি আমরা ডাউনলোড করব, করে প্রিন্ট আউট করব, তো সেটি হচ্ছে ই কল লেটার। সেই ই কল লেটার আপনারা ডাউনলোড করতে পারবেন 4 ডেজ পিরিয়ড টু দ্য ডেট অফ সিবিটি অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ সিবিটি পরীক্ষা যেদিন হবে তার 4 দিন আগে আপনারা ই কল লেটার ডাউনলোড করতে পারবেন। সো এই বিষয়ে একটু সতর্ক থাক, আপনার কবে পরীক্ষা পড়ছে এই বিষয়ে একটু অ্যাওয়ার থাকতে হবে। সেকেন্ডলি, যে বিষয়ে অ্যাওয়ার থাকতে হবে, তাহলে আপনার যেদিন পরীক্ষা হচ্ছে তার 4 দিন আগে নিশ্চয়ই আপনার ই কল লেটার আপনি ডাউনলোড করতে পারবেন, সে বিষয়ে একটু অ্যাওয়ার থাকতে হবে। এখানে যেটি বলছে, ক্যান্ডিডেটস মে লগ ইন উইথ দেয়ার ক্রিডেনশিয়ালস অন দ্য অ্যাবভ মেনশন ডেট থ্রু দ্য লিঙ্ক টু বি প্রোভাইডেড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবিস ফর নোয়িং দ্য এক্সাম সিটি ডেট অ্যান্ড সেশন অ্যান্ড ডাউনলোডিং ট্রাভেল অথরিটি ফর SC/ST ক্যান্ডিডেট অনলি অ্যান্ড ই কল লেটার। অর্থাৎ আপনাদের যে ইউজার আইডি কিংবা পাসওয়ার্ড রয়েছে সেই সমস্ত দিয়ে লগ ইন থাকতে বলা হচ্ছে, অর্থাৎ আপনি মাঝে মধ্যে লগ ইন করে নেবেন আরআরবি সাইডে গিয়ে। আপনাকে লগ ইন থাকতে বলছে একটাই কারণে, তাহলে ওনারা যখন আপডেট দেবে যে এক্সাম সিটি কোথায় এবং সেশন অ্যান্ড ডাউনলোডিং ই কল লেটার, সো এই সমস্ত কবে থেকে হবে, সেই জন্য কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন থাকতে হবে। 2 নম্বরে যেটি বলছে, সিবিটি এক্সামিনেশন স্কিম, এবং এখানে যেটি থাকবে, ডিউরেশন অফ সিবিটি 60 মিনিট, 80 মিনিট ফর এলিজেবল PWD ক্যান্ডিডেটস অ্যাকম্পানিস্ট উইথ স্ক্রাইব, জেনারেল SC/ST OBC অর্থাৎ সবার জন্য কিন্তু 60 মিনিটের টাইম ডিউরেশনের পরীক্ষা হবে, শুধুমাত্র হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটের জন্য 80 মিনিটের পরীক্ষা হবে।
নাম্বার অফ কোশ্চেন এখানে 75 কোশ্চেন থাকবে, টাইপস অফ কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে 1/3 অর্থাৎ আপনি যদি তিনটে ভুল করেন সেক্ষেত্রে এক নাম্বার কাটা যাবে। আজকে নোটিশটি পাবলিশ হয়েছে 21/7/2018, বিস্তারিত জানার জন্য আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এখানে একটা কথা বলি, যদি কারো বুঝতে অসুবিধা হয় ডেটগুলো নিয়ে কিংবা পরীক্ষার কমিটমেন্ট নিয়ে কখন কীভাবে কীভাবে হচ্ছে, তো আপনারা কমেন্ট করে দেবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য ওয়ে অফ সলিউশন। I'm barely on our side.